নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সুজির চকলেট কেক বানিয়ে দেখাবো। আর এই কেকটা বানানো কিন্তু ভীষণ সহজ, আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে। বাড়িতে অবশ্যই কেকের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের সুজির চকলেট কেকটি বানানো শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখন মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি। আর এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন চিনি ও ডিমটা একসঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম ও চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটিকে আমি এইভাবে 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নেব। এতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর মিশ্রণটা কিন্তু একটা ফেনাতে পরিণত হয়ে যাবে। এতে কেকটা কিন্তু ভীষণ ফ্লাফি হবে ও নরম তুলতুলে হবে। চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর আপনারা দেখুন মিশ্রণটির কালার কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বেশ সাদা হয়ে গেছে। এখন আমি এই সময় মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। আর আমি দিচ্ছি মেজারিং কাপের 1/4 ভাগ ময়দা। আর দিচ্ছি মেজারিং কাপের 1/4 ভাগ সাদা তেল। আবারও সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন। এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো যাতে সুজিগুলো একটু নরম হয়ে যায়। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি কিছুটা পরিমাণ চকলেট নিয়েছি, এখানে 100 গ্রাম চকলেট আছে। আর এই চকলেটগুলো কিন্তু অনলাইন থেকে নেওয়া, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে আপনারা পারচেস করতে পারেন। আর এই চকলেটগুলো কিন্তু খুব বেশি দাম না, আপনারা যে কোনো কেকের দোকান থেকেও এই চকলেটগুলো কিনে নিতে পারেন। এখন আমি চকলেটগুলোকে মেল্ট করে নিয়েছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এখানে চকলেটের জায়গায় কোকো পাউডারও দিতে পারেন। এই কেকটি বানানোর জন্য যদি আপনারা কোকো পাউডার দিয়ে থাকেন তাহলে 1/4 কাপ কোকো পাউডার দিতে হবে। আর যেহেতু আমাদের সবার বাড়িতে কম বেশি চকলেট থাকে, তাই আজকে আমি কেকটি চকলেট দিয়ে বানানো দেখাচ্ছি। চকলেটগুলো মেল্ট করে নিয়েছি আর ওইদিকেও 10 মিনিট হয়ে গেছে। এখন আমি মিশ্রণটি নিয়ে নেব। কেক বানানোর জন্য যে মিশ্রণটি রেডি করছি এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেল্ট করা চকলেট। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবার একসঙ্গে। মেল্ট করা চকলেটটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। আবারও বেকিং পাউডার ও সোডাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটিকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব, এতে কেকটা খুব ভালো হবে। 4 মিনিটের মতন মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর মিশ্রণটা কিন্তু এইভাবে একটু ঘন করে বানিয়ে নিতে হবে, তাহলে কেকটা কিন্তু তত ভালো হবে। এইভাবে আপনারা অবশ্যই সুজির চকলেট কেকটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখন আমি কেকটা বানিয়ে নেব। কেকটি বানানোর জন্য আমি এরকম একটি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি আর এই অ্যালুমিনিয়ামের পাত্রগুলো কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। এখন এই পাত্রটির উপরে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। বাটার পেপারটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, আপনারা বাটার পেপার ছাড়াও বানাতে পারেন। অল্প পরিমাণ তেল ব্রাশ করে তার উপরে অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন ভালো করে তেলটা আমি ব্রাশ করে নেব।
ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। এতে কেকটা ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে। চারিদিকে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। কেক বানানোর জন্য যে মিশ্রণটি রেডি করেছি সেই মিশ্রণটি এখন আমি পাত্রটির মধ্যে ঢেলে দেব। এখন কেকের পাত্রটিকে আমি এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে মিশ্রণটা নিচ পর্যন্ত ভালোভাবে পৌঁছে যায় আর কোনো রকম হাওয়া না থাকে। এখন কেকটি বানিয়ে নেব। তার জন্য একটি কড়াইকে একেবারে লো ফ্লেমে 5 মিনিটের মতন ভালো করে গরম করে নিয়েছি। আর কড়াই ঢাকনার মধ্যে যে ছিদ্রটি আছে সেটি একটি কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে ভেতরে হাওয়া বাইরে না বেরোতে পারে। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্যাসের যে বার্নারগুলো হয় গোল বা চাকতিও বলতে পারেন সেরকম টাইপের একটা বার্নার দিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গায় স্ট্যান্ডও দিতে পারেন। কেকের ব্যাটারটি ঢেলে যে পাত্রটি আমি রেডি করে রেখেছি সেই পাত্রটি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মাঝখানে বসিয়ে দিতে হবে। তারপরে কড়াইয়ের ঢাকনাটি আমি বন্ধ করে দেবো আর এইভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট রেখে দেবো। আমি আপনাদের 35 মিনিট পরেই দেখাচ্ছি। এখন আমি আপনাদের 35 মিনিট পরে দেখাচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনাটা প্রথমে খুলে নেব। এবার আমি কেকটা চেক করে নেব ঠিকঠাকভাবে হয়েছে কিনা। একটা ছুরির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন ছুরিটা কিন্তু একেবারেই পরিষ্কার, তার মানে বুঝে নিতে হবে কেকটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি কেকটাকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি কেকের বাটিটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে সাইডগুলোকে ছাড়িয়ে নেব। এতে কেকটা ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে। এবার বাটার পেপারটাও আমি তুলে নেব। আপনারা দেখুন কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে সুজির চকলেট কেক বানিয়ে দেখতে পারেন। এবারে কেকটার উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মেল্টেড চকলেট। লিকুইড চকলেটটি আমি কেকের উপরে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা সরু সরু করে কেটে রাখা আলমন্ড বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর উপরে দিতে পারেন। সুজির চকলেট কেকটা রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে। বাড়িতে অবশ্যই কেকের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।